বারাসাত পৌরসভার জঞ্জাল ফেলার ভ্যাট আটকে বিক্ষোভ। এলাকার কৃষকদের অভিযোগ, এই ভ্যাটের জঞ্জাল এবং দূষিত জল কৃষিজমিতে ছড়িয়ে গিয়ে বেশ কয়েক বছর ধরে হচ্ছে না কোনো চাষবাস। এরই প্রতিবাদে ভ্যাটের সামনে কৃষকরা বাঁশের ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে বিক্ষোভ চালায় বেশ কয়েক ঘণ্টা। এরপর পুরসভার তরফে প্রশাসক বোর্ডের সদস্য এবং জঞ্জাল অপসারণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুর পরিষদ তাপস দাশগুপ্ত ঘটনাস্থলে পৌঁছান এবং গ্রামবাসী ও কৃষকদের সঙ্গে কথা বলে বিক্ষোভ বন্ধ করেন। বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় জানান, পুরসভা বিকল্প একটি ডাম্পিং গ্রাউন্ডের ব্যাপারে চিন্তা ভাবনা করছে। যতক্ষণ পর্যন্ত সেই নতুন ডাম্পিং গ্রাউন্ড সরকারি অনুমোদন পেয়ে অধিগ্রহণ করা না হচ্ছে, ততদিন গ্রামবাসীদের কাছে আবেদন করা হয়েছে পুরনো ডাম্পিং গ্রাউন্ড চালু রাখার জন্য। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Your sanitizer tunnel here.